সোমবার সকাল 11টা থেকে শুরু হয় মালদা গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমবেত সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা সাহা ও মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং। বিভিন্ন প্রতিযোগিতামূলক নাচ, গান, কবিতা আবৃত্তি হয়। স্কুলের ছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও মেধাবী ছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় স্কুল পরিচালন কমিটির তরফ থেকে। স্কুলের পরিচালন কমিটির সেক্রেটারি প্রতিভা সিং জানান, বিদ্যালয়ের ছাত্রীরা পঠন পাঠন এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে, ছাত্রীদের উৎসাহ দেয়। ভালো পড়াশোনা করলে রাজ্যের মধ্যে স্থান পাবে এই স্কুল। আপনার তো এই স্কুলের একটা দায়িত্বে আছেন পরিচালন কমিটির, সেই হিসেবে স্কুলটাকে আপনি কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর কীভাবে প্রোগ্রামটা অনুভব করছেন একটু একটু আস্তে আস্তে? আপনি দেখেছেন, আপনি যখন এসেছেন এখানে, স্কুলটা বিগত দিনে খারাপ ছিল বললে হবে না, ভালোই ছিল। কিন্তু আমরা স্কুলে আসার পর স্কুলে অনেকটা উন্নতি হয়েছে। আমাদের টিচাররা সঙ্গ দিয়েছেন, হেডমিস্টার সঙ্গ দিয়েছেন, এবং গার্জেনদেরও সাথে আমাদের মাঝে মাঝে দেখা হয়। ছাত্রীরা আমাদের সঙ্গ দিচ্ছে। স্কুলের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মেয়েদের মধ্যে একটা ডিসিপ্লিন, ঠিক টাইমে শিক্ষকরা শিক্ষিকারা স্কুলে আসা, এগুলো মোটামুটি আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আপনি আরও কী স্কুলটাকে আরও কীভাবে নিয়ে যেতে চাচ্ছেন? আমি স্কুলটাকে আরও ভাবছি আরও যাতে মানে বিভিন্ন রকম গাছ তো এখানে আছেই, মাঠটাকে আর একটু সুন্দর করতে চাইছি। এবং এখানে দিদিমণিদের উদ্যোগে দেখবেন, তারা ফুলের গাছ লাগিয়েছে, অনেকটা চেষ্টা করছে, এবং আমার দিক থেকেও সহযোগিতা থাকবে যতটা জেলা থেকে পারি, আমরা যতটা সাহায্য করতে পারি স্কুলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমি একটু আগেই বললাম যে আমরা বার্লে স্কুল থেকে মাত্র 5 নম্বর কম পেয়েছিলাম এই স্কুলের ছাত্রী, সে কারণে আমরা রাজ্যে পজিশন পাইনি। কিন্তু এই স্কুলের ছাত্রী জেলা থেকেও প্রাইজ পেয়েছে। কদিন আগে উত্তরবঙ্গ উৎসব হলো আমাদের, আমাদের এই ছাত্রী ওইখান থেকে কিন্তু পুরস্কার পেয়েছে। আমি ছাত্রীদের কাছে একটা আবেদন করলাম আজকের দিনে, যেহেতু পুরস্কার বিতরণী উৎসব, মানে পড়াশোনার ক্লাসে পজিশন অনুযায়ী প্রাইজ এবং বিভিন্ন প্রতিযোগিতা প্রাইজ, এই প্রাইজটা আমাদের মেয়েরা রাজ্য সরকারের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেন নিতে পারে, সেই কম্পিটিশনে যাওয়ার জন্য আমি তাদের কাছে আবেদন করলাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।